হিজরি নববর্ষ 1441 উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার জোহর প্রদেশ বাতু পাহাড় জিমের ইন্ডাস্ট্রিয়ালে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে। পহেলা সেপ্টেম্বর রবিবার বিকালে জিমের ইন্ডাস্ট্রিয়ালের হোস্টেল হল রুমে উক্ত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত মাওলানা ডক্টর মোজামেল হকের সভাপতিত্বে মাহফিলে পবিত্র আল কোরআন ও আল হাদিস হতে তাফসির পেশ করেন বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী আলোচক, মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারি। মোহাম্মদ বিলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি মাসুদ রিদওয়ান। 31 ডিসেম্বর শনিবার মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ সময় মাহফিলের জিমের ইন্ডাস্ট্রিতে কর্মরত কয়েকশো প্রবাসী ও আশেপাশের এলাকায় প্রবাসীদের আগমনে পুরো মাহফিল জনস্রোতে পরিণত হয়। মাওলানা মিজানুর রহমান আজহারি তার বয়ানে বলেন, দুনিয়া ও পরকালে সুস্থতা কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। এ সফলতা লাভে কোরআন সুন্নাহ বিধিবিধান পালনের বিকল্প নেই। তাফসিরুল কোরআন মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জালালউদ্দিন, মোহাম্মদ সুমন, আনোয়ার হোসেন, মোহাম্মদ মিন্টু, স্বামী মোহাম্মদ উসমান গনি আলমগীর, আনিসুর রহমান, সোহেল, বরকতুল্লাহ মুন্সি, আনোয়ার হোসেন রোমান, মোহাম্মদ হোসেন ইসমাইল, জহিরুল ইসলাম, ইমরান হোসেন, মাসুদ আলম ও মোহাম্মদ ইয়ামিন প্রমুখ। পরে মাহফিলে বাংলাদেশ সারা বিশ্বের মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাফসির মাহফিলে শেষ হয়। আমেরিকা অনুষ্ঠিতব্য